সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং আমাদের সাথে বরাবরের মতোই স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথিগণের সাথে আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম এস খালেদ সহযোগী অধ্যাপক শিশু অ্যাজমা অ্যালার্জি ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এছাড়াও আছেন ডাক্তার নাইমা শারমিন হক সহযোগী অধ্যাপক স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগ জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যাম আপনাকেও স্বাগত ধন্যবাদ তোমাকে দর্শক আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে প্রথমেই ডাক্তার খালেদ স্যারের কাছে একটি প্রশ্ন করতে চাইব সেটি হচ্ছে যেহেতু আপনি অ্যালার্জি এবং অ্যাজমা শিশু অ্যাজমার সাথে আছেন কাজ করছেন এগুলো নিয়ে একটু জানতে চাইব যে এই কোভিডকালীন সময়ে আমরা কিন্তু দেখেছি প্রথমে শিশুরা আক্রান্ত না হলেও এখন কিন্তু আক্রান্ত হচ্ছে তো যারা যেসব শিশুরা অ্যাজমায় অলরেডি আক্রান্ত হয়ে আছে তাদের যদি কোভিডে তারা আক্রান্ত হন সেক্ষেত্রে কী ঘটতে পারে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা বিভিন্ন প্রান্ত থেকে টিভি স্ক্রিনের সামনে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দেখেন অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ মানে দীর্ঘমেয়াদী একটা সমস্যা এবং এটা শ্বাসতন্ত্রের একটা রোগ আর করোনা ভাইরাল যে ডিজিজটা আছে সেটার মেইনলি ইফেক্ট করে হলো শ্বাসতন্ত্রকে সুতরাং একটা প্রশ্ন আসতেই পারে স্বাভাবিকভাবে এই যখন একটা অ্যাজমেটিক শ্বাসতন্ত্রের আগের চেয়ে ভোগা একটা রোগী যদি পুনরায় করোনাতে আক্রান্ত হয় তাইলে তার সিভিয়ারিটিটা তীব্রতাটা অনেক বেশি হবে এবং এটাই স্বাভাবিক এখন প্রথম আমাদেরকে এটা বড়দের ক্ষেত্রেও যেমন স্বাভাবিক ছোটদের বেলায়ও একই জিনিস একই রকম অর্থাৎ এক্ষেত্রে সিভিয়ারিটি বা কমপ্লিকেশনসটা অনেক বেশি হওয়ার কথা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সুখের বিষয় হলো রিসেন্ট কিছু স্টাডি আসছে যে স্টাডিগুলোতে তারা বিভিন্ন জায়গায় কিছু স্টাডি করছে তারা দেখছে যে করোনা ভাইরাল ডিজিজ যেসব পেশেন্টের অ্যাজমা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাল ডিজিজ নট দ্যাট মাচ সিভিয়ার ওরকম তীব্র না মানে করোনা ভাইরাল অ্যাজমা করোনার সিমটমকে অনেক বেশি সিভিয়ার করে না অনেক বেশি তীব্র করে না এই স্টাডিটা একটা আমাদের অনেক দুঃখের মধ্যে এটা একটা খুব সুখের খবর যে মানে এটা অ্যাজমা করোনা ভাইরাল অন্য রোগ রোগের করোনা ভাইরাস তো অবশ্যই একটা মানে অবশ্যই ভয় পেতে হবে ভয় পেতে হবে সেটা ঠিক কিন্তু অ্যাজমা রোগীকে আলাদা কোনো করার প্রয়োজন নাই সেরকম একই রকম ভাবে কিন্তু প্রশ্ন আসতেছে এখানে যে অ্যাজমা রুগী যদি তার নিজস্ব ট্রিটমেন্টটা তার প্রোটোকল তার আগের থেকে যে চিকিৎসা চলতেছিল সেই চিকিৎসা চলবে সেই নিয়মকানুন মেনে চলবে সেই নিয়মকানুন অবশ্যই কারণ এইটার দ্বারা যদি কেউ আবার যদি চিন্তা করে যে না আমার তো কোনো কিছু নেই আমি যদি ওরকম করে চলে তাহলে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে সেক্ষেত্রে কমপ্লিকেশন বেশি স্যার আমি আসবো তার আগে একটু ম্যাডামের সাথে কথা বলে আসি ম্যাম গণটিকাদান কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং সাকসেসফুলি এটি হচ্ছে তো অনেকেরই প্রশ্ন থাকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে গর্ভবতী মায়েরা আগে কিন্তু তারা ভ্যাকসিনেশন নিতে পারছিলেন না তো এবার আসলে ব্যাপারটা কীরকম আচ্ছা প্রথমে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আসলে সাধুবাদ জানাচ্ছি আমাদের কমিটিকে যারা আসলে করোনা ভ্যাকসিনটাকে উন্মুক্ত করে দিয়েছেন সর্বসাধারণের জন্য এটা অবশ্যই আমাদের জন্য খুব সৌভাগ্যের একটা ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে আপনার যে প্রশ্নটা আপনি করেছেন ডক্টর মোনা সেটা হচ্ছে যে গর্ভবতীরা ভ্যাকসিন নিতে পারবেন কি না হ্যাঁ এই প্রশ্নটা যদি আপনি আমাকে কিছুদিন আগেও করতেন তাহলে হয়তো আমার উত্তর হতো যে না এটা হয়তো কিছুটা রিস্ক থাকবে তবে আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার যে এখন আমাদেরও কিছু স্টাডি এসছে এবং এখন আমরাও অ্যালাউ করতে পারছি যে হ্যাঁ করোনাকালীন সময় একজন গর্ভবতী মা সে করোনা ভ্যাকসিন নিতে পারবে হ্যাঁ তারপরও ব্যাপার কিছু থাকে যে আমরা চাই যে প্রথম 12 সপ্তাহ সময় যে সময়টাতে অর্গানোজেনেসিসটা হয় একটা বেবি চোখ নাক মুখ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এই সময়টাতে আমরা অনেক সময় এসকেপ করে গিয়ে তার পরবর্তীতে 12 সপ্তাহের পর থেকে আমরা নিতে বলছি তবে পৃথিবীতে কোনো কোনো ফিটো ম্যাটার্নাল অর্গানাইজেশন যারা আছে বড় বড় স্টাডি যারা করছে যেমন ইউএসএতে একটা স্টাডি হয়েছে প্রায় 33,000 গর্ভবতী মায়ের উপরে
সেখানে স্টাডি করে দেখা গেছে যে ভ্যাকসিনেশনের পরে তাদের বেবির ডেলিভারিতে কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চা কোনো কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে না। একজন দর্শক যুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসবো। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, নমস্কার। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি হ্যাঁ, আমার আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর, কিন্তু আমার মেয়ের ওই এলার্জির সমস্যা বেশি, সব সময় চোখ নাক চুলকাবে আর হাঁচি, একবার হাঁচি হলে প্রায় 10-12টা পর্যন্ত হাঁচি দিতে থাকে। এই রোগটা কিছুতেই কমাতে পারছি না, যত হ্যাঁ কমতেছে না, কিন্তু আমি অনেক ট্রিটমেন্ট করছি, অনেক ওষুধ দিয়েছি, চোখের ড্রপ দিই, তবুও কমে না। যতক্ষণ ওষুধ খাওয়া হয় ততক্ষণ ভালো থাকে। আচ্ছা, বিশেষ কোন কারণে কি এটি বেড়ে যায় কখনো? এটা আমি দেখতেছি যে এটা সবসময় থাকে, সবসময় থাকে। অনেক ধন্যবাদ স্যার। আমি কি কোনো প্রশ্ন করতে পারি? জি অবশ্যই, লাইনে আছি আমি। হ্যাঁ, আপনার বাচ্চার কি কোনো কাশি বা শ্বাসটানের কোনো সমস্যা আছে? না, শ্বাসটানের নাই, তবে কাশিও তেমন নাই, কিন্তু হাঁচিটা বেশি। না, ছোটবেলাতে কি ঘন ঘন কাশি হতো বা শ্বাসটান হতো বা এরকম কোনো কিছু আছে? না না না, শ্বাসটানের সমস্যা নাই, তবে ইদানিং দেখতেছি যে ও বড় বড় শ্বাস নিচ্ছে। আচ্ছা, আপনার পরিবারে কি ওতে? কিন্তু মাঝে মধ্যে শ্বাস নিচ্ছে, তাই মাঝে মধ্যে ও অনেক বড় বড় করে নিঃশ্বাস নেয়। ইটস ওকে। আপনার হ্যাঁ, আপনার পরিবারে কি কারো অ্যালার্জির সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার আছে, আমার অ্যালার্জির সমস্যা তো, তারপরে এখন আমি ওইটা বড় শ্বাস নিচ্ছে যে ওইটার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। এখন ডাক্তারে ওকে বলতেছে যে, আমি মনে করছি এটা অ্যাসমার সমস্যা, বলতেছে না এটা অ্যাসমার কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, কয়েকটা ওষুধ দিয়েছিল। অনেক ধন্যবাদ দর্শক। স্যার কি করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা কমন, দিস ইজ দ্য মানে এটা একটা খুবই কমন সমস্যা আমাদের সাধারণ এর মধ্যে। এটা অ্যালার্জিক ডিজিজটা যেটা হয়, এটা আসলে একটা বংশগত অনেকটা। হ্যাঁ, মা বাবা যদি কারো থাকে তাহলে দেখা যায় যে এটা বংশের মধ্যে এটা চলে আসে। অ্যালার্জিক ডিজিজ আসলে কি করবেন এখন? যে জিনিসটা হচ্ছে, ওনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে, কিছু নিয়ম কানুন মানতে হবে। মানে হলো যে যে জিনিসটাতে ওনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে সেই জিনিসগুলোকে ওনাকে আইডেন্টিফাই করতে হবে। একটা ইনসাইটিং ফ্যাক্টর কী আছে, কী কী জিনিসে তার মানে অ্যালার্জি হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে একটা রেকর্ড, একটা কাগজের মধ্যে বিদেশি যে ইয়েগুলো আছে ওরা একটা ডিকশনারি ডায়েরি করে, তো ডায়েরি করে ওটা লিখতে মানে লিখে রাখতে হবে। যদি না পারেন তাও মা সুন্দরভাবে এটা ইয়ে করে ওই জিনিসগুলো থেকে তাকে অ্যাভয়েড করতে হবে। দুই নম্বর যে জিনিসটা হলো, সে কোনো খাওয়ারে তার কোনো অ্যালার্জি হচ্ছে কি না, সেই খাওয়ারে অ্যালার্জিটা সেইগুলা অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার পরে সেইগুলাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ অবজারভেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স, এটা দিয়ে হবে না। তারপরে তাকে কিছু চিকিৎসা তো অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে। যে জিনিসটা হলো যে নাকে যদি অ্যালার্জি হয় তাহলে নাকে তো উনি একজন হয়তো বক্ষবেদি বিশেষজ্ঞ বা অ্যালার্জিক বিশেষজ্ঞের সাথে এটা যোগাযোগ করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন স্যারাম আইজি লেভেলটা কত, এটা যদি অনেক বেশি থাকে তাইলে একরকম চিকিৎসা দিতে পারি আমরা, আর এটা যদি মোটামুটি সংক্রমণশীল মাত্রার মধ্যে থাকে তাহলে আমরা তাকে কিছু উপদেশ বা তাকে কিছু দিতে পারি। হ্যাঁ, একজন এটা সহজে যাবে না, হ্যাঁ কোনো নিয়ম কানুন মানতে হবে। ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে নাইমা ম্যামের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ম্যাডাম, ম্যাম শুনছেন, আপনি আপনার সমস্যাটি বলুন। ম্যাডাম, আমার মানে বয়স 25 বছর, তো আমার প্রচন্ড পরিমাণে পা শিরশির করে, মানে আমি রাত্রে ঘুমাতে পারি না, আর অনেক সময় দাঁড়া থেকে বসতে গেলে মানে আমাদের সেজদা থেকে উঠতে গেলে মানে চোখে ঝাপসা দেখি, প্রচন্ড পরিমাণে মাথা ঘুরায়। তো ডক্টর দেখাইলে ভিটামিন বা ক্যালসিয়ামের ওষুধ খেতে দেয়, কিন্তু আসলে সেটাতে খুব বেশি এফেক্ট হচ্ছে না। মানে পা শিরশিরের সমস্যাটা খুব মারাত্মক পর্যায়ে, মানে শুনতে যদিও মাইনর শোনা যাচ্ছে কিন্তু আসলে ম্যাডাম আমি ঘুমাইতে পারি না, আমার অনেক প্রবলেম হয়। আচ্ছা, এই জন্য মানে আপনার ওজন কত? সলিউশন চাচ্ছিলাম। ওজন কত ম্যাডাম? আমার ওজন হচ্ছে 60-60 কেজি। আচ্ছা, উচ্চতা? উচ্চতা হাইট? উচ্চতা ম্যাডাম 5 ফুট। যখনই কোনো মানুষের উচ্চতার তুলনায় ওজন বেড়ে যাবে তখন আসলে বডির জয়েন্ট যেগুলো ওয়েট বিয়ারিং জয়েন্ট, এই জয়েন্ট গুলোতে চাপ তৈরি হয়। যেমন এগুলো হচ্ছে কোমরের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, গোড়ালির জয়েন্ট, তখন দেখা যায় কি আপনার অতিরিক্ত ওজনটা বেয়ার করার কারণেই এই জয়েন্টগুলোতে একটা শিরশির অনুভূতির তৈরি হয়, এটা একটা কারণ হতে পারে।
দ্বিতীয় একটা কারণ হতে পারে যে আপনি যদি অতিরিক্ত কোনো পরিশ্রমের কাজ করেন, যে সারাদিন আপনি কাজ করেছেন, এরপর রাতে যখন আপনি বিশ্রামে ঘুমাতে গিয়েছেন তখন বডি রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে তখন আপনার শরীর সারাদিনের ক্লান্তিটা আপনার আসলে সারা শরীরে ব্যথার মাধ্যমে প্রকাশ পেতে পারে। তৃতীয় কারণ হতে পারে যে শীর্ষে যেটা বলছে এটা হতে পারে মাস্কুলাইন, আর যেহেতু উইকনেসের কথা বলছে তার অবশ্যই আসলে থাইরয়েড হরমোন লেভেল দেখা উচিত এবং সিবিসি লেভেলটাও তার দেখা উচিত। রক্তশূন্যতা থেকেও আসলে এই ধরনের সমস্যা হতে পারে। আর চতুর্থ তো আমি গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি দেখি ওনার আসলে আমি মনে করি যে ডিসম্যানোরিয়া থেকেও এ ধরনের প্রবলেম হতে পারে। ডিসম্যানোরিয়া বলতে আমরা বুঝাই যে মাসিকের সময় অথবা ডিম যখন ফুটে বের হয় তখন একটু চাবানো কামড়ানো পেইনটা হয়, যাদের অতিরিক্ত পরিমাণ হয় তাদের কিন্তু পায়েও যায়, হ্যাঁ সবসময়ই হতে পারে এবং পায়ের দিকেও যেতে পারে। অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক আমার মাথায় মানে চুলকায় খুব, মানে অল টাইম আমার মাথার মধ্যে হাত দেওয়া লাগে। মাথায় খুশকি আছে? মাথায় কোনো খুশকি নেই। আচ্ছা, আপনার মাথায় চুল কি রকম? আপাতত চুল কম। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 32। 32। কোনো ধরনের ফুসকুড়ি বা গোটা চামড়া ওঠা এই ধরনের সমস্যা আছে? না, হাতে মাঝে মাঝে চুলকায়, চুলকায় পরে হাতের চামড়াটা পরিবর্তন হয় আর কি। হাতের চামড়া উঠে যায়? আচ্ছা, এটি একটা স্কিন ডিজিজ বলছেন যদিও, স্যার যদি একটু রিলেট করতে পারেন। মাথা ছাড়া আপনার কি অন্য কোথাও কি হাতে পায়ে হাতে চুলকানো বা অন্য কোনো সমস্যা আছে, যে কাশি হাঁচি দেওয়া, চোখ চুলকানো, নাক চুলকানো? মাঝে মাঝে হাঁচি দেওয়া হয়, সেটা মাঝে মাঝে, মাঝে মাঝে হাঁচিটা তো আসলে 3-4 বারের মতো হয় আর কি হাঁচিটা। আচ্ছা, ছোটবেলায় কি আপনার এরকম মনে পড়ে যে আপনার কাশি ছিল, শ্বাসটান ছিল বা হাঁচি ছিল এরকম ছোটবেলায় অনেক বেশি? না না না, তার ছোটবেলা বলতে আমি 2003-এর পর থেকে এগুলো ফেস করতেছি, 3-এর আগে এগুলো কখনো ফেস করিনি। দীর্ঘ সময়? দীর্ঘ সময়। তা আপনি অনেক চিকিৎসা সময় হলো যে আমি ঢাকা সিটি হাসপাতালে দেখাইছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক। স্যার এখন করবেন তিনি মাথার মধ্যে যে জিনিসটা উনি চুলকানোর কথা বলছে সেটা অ্যালার্জি হতে পারে? এটা অনেক সময় মেইনলি যে জিনিসটা হয় ফাঙ্গাল ইনফেকশনের কারণে মাথার মধ্যে এই সমস্যাটা বেশি হয়, কারণ অ্যালার্জি আসলে একটা মানে ওয়াইড রেঞ্জ আছে অ্যালার্জির এক্সপ্রেশনটা, প্রকাশটা, তো এটা বিভিন্নভাবে প্রকাশ হতে পারে। সুতরাং মাথার মধ্যে যে হতে পারে, কিন্তু মাথার মধ্যে সবচেয়ে বেশি ফাঙ্গাল ইনফেকশনটা হতে পারে। ওনাকে কিছু মানে নিয়ম কানুন যে জিনিসগুলো আছে, মাথার মধ্যে কোনো খুশকি হয় কি না বা অন্য কোনো কিছু ইয়া হয় কি না সেগুলো দেখতে হবে। এবং আসলে অ্যাকচুয়ালি এটা এইভাবে তো চিকিৎসা দেওয়াটা খুব কঠিন, হ্যাঁ শুধু মাথার মধ্যে যদি একটা জিনিস হয় সেটা আমাদেরকে আদার্স জিনিসগুলোকে মানে কোন ধরনের চিকিৎসকের কাছে যাবেন যদি সেইটুকু বলে দিতে পারেন। হ্যাঁ, সেটা উনি যদি একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারেন, উনি একজন অ্যালার্জি বিশেষজ্ঞ যাদের কাছে আছে, এই দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে দেখে চিকিৎসা দেওয়াটা বোধহয় শ্রেয় হবে। দেখে চিকিৎসা এই ক্ষেত্রে, কারণ 32 বছর বয়স, ওনার একটা স্পেসিফিক শুধু মাথার মধ্যে ইয়া হচ্ছে সেটা কোনো আসলে মানে এটা এক্সামিনেশন ব্যাপারটা ভালো দেখে দেওয়াটা ভালো হবে। ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনছি। জি, আমার ওই যে আপনার আমার ওয়াসার আপনার ইয়ার সমস্যা, এই যে এই টিকা দিব যে এখন অ্যালার্জি আছে বুঝছে। আচ্ছা, বয়স কত? এখন বয়স হলো 42। অ্যালার্জির কি সমস্যা? অ্যালার্জি হলো আপনার এই যে বরণের, বরণ আছে না, বরণের মতো পুরা শরীরে, হ্যাঁ মানে আদুর থেকে করতে। আচ্ছা, এগুলো কি চুলকায়? আরেকটা সমস্যা হলো মানে আমি ওনাকে টিকা দেবো, আরেকটা সমস্যা হলো ওনা আমাদের প্রেসারের জন্য ওষা তেল ফিটি খায়। আচ্ছা, ওনার প্রশ্নটা মনে হচ্ছে যে ওনার ওয়াইফের বয়স 42 বছর বয়স এবং ওনার হাইপারটেনশন আছে, ওষুধ খাচ্ছেন ওসার্টিন এবং অ্যালার্জিক প্রবলেম, উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? অ্যাকচুয়ালি অ্যালার্জি থেকেও বড় সমস্যা হচ্ছে হাইপারটেনশন। এখন ওসার্টিল উনি খাচ্ছেন ঠিকই,
রেগুলার খাচ্ছেন কিনা সেটা একটা ব্যাপার, এবং প্রেশারটা তার কন্ট্রোলে আছে কিনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি কন্ট্রোলে থাকে তাহলে উনি ভ্যাকসিন নিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে অ্যালার্জিক কম্পোনেন্ট, যে কারো সর্দি কাশি থাকলে যে ভ্যাকসিন নিতে পারবে না ব্যাপারটা কিন্তু সেরকম না। ভ্যাকসিনটা তৈরি হচ্ছে যে সব মাইনিউট মলিকুলস দিয়ে, ওই পার্টিকুলার মলিকুলসের এগেনস্টে যদি কারো অ্যালার্জিক রিয়েকশনের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তাকে আমরা অ্যাভয়েড বলতে পারি যে না, আপনার ভ্যাকসিন নেওয়াটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদারওয়াইজ সামান্য সর্দি কাশির জন্য আসলে ভ্যাকসিনটা অ্যাভয়েড করাটা উচিত না, অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। রাজেশ সাহা, আমি দুটি কোশ্চেন করতে চাচ্ছিলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর, ওই মেয়ে আমার মেয়ের সব সময় ঠান্ডা অ্যালার্জি থাকে। ঠান্ডা অ্যালার্জি বলতে ও একটু খালি পায়ে হাঁটলে, একটু ঠান্ডা কিছু খেলেই ওর নাক দিয়ে পানি পড়ে, একটু বুকে কফ জমে যায়। আমরা প্রায় মন্টিলোকাস খাওয়াই, মন্টিলোকাস খাওয়ালে দেখা যাচ্ছে এক সপ্তাহ যদি কন্টিনিউ করি তাহলে মন্টিলোকাস খাওয়ার পরে আবার ভালো হয়ে যায়। মানে এটা ওর একদম মানে ছোটবেলা থেকে এই সমস্যাটা মানে লেগেই আছে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমার আরেকটা ছোট বেবি আছে, ওর বয়স হচ্ছে 8 মাস, তো ও ওর মাকে কি টিকা দিতে পারবো কিনা, এই দুইটা কোশ্চেন একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে প্রথমে স্যারের কাছ থেকে শুনে আসি। আপনার বাচ্চা যেটা শুধু অ্যালার্জি হচ্ছে, এটা দুইটা ব্যাপার আছে। একটা প্রথমে আগে বলছিলাম যে অ্যালার্জি আসলে একটা বংশগত, মা বাবা কারো না কারো যদি অ্যালার্জিক ডিজিজ থাকে তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে আসে। এবং এটা আসলে একটা ব্যাপার কি, এই যে নাকে অ্যালার্জির বিভিন্ন প্রকাশ হয়, একই জিনিসের বিভিন্ন প্রকাশ হয়, প্রকাশের মধ্যে যেমন কারো শুধু নাকে সর্দি হয়, কারো চোখ চুলকায়, কারো শ্বাসটান হয় এবং কারো কারো স্কিনে হয়, এটা একই পরিবারের বিভিন্ন সদস্য, আমরা বলি একই পরিবারের বিভিন্ন ভাই বোনগুলো। এখন ওর যে কাশি হাঁচি হচ্ছে, কোল্ড অ্যালার্জি হাঁচি হচ্ছে, আমাদেরকে দেখতে হবে যে সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা। এই হাঁচি যদি থাকে, যেমন দীর্ঘদিন যদি আপনি মন্টিলুকাস খাওয়ান, এটা এমন একটা জিনিস, মন্টিলুকাস যতদিন খাওয়াবেন কিছুটা কম থাকবে, তারপর আবার মন্টিলুকাস বন্ধ করবেন আবার বাড়বে, এর চেয়ে কিছুটা এই জিনিসটা চলবে। সেটা মন্টিলুকাসটির চেয়েও বড়ো আরও ভালো ভালো কিছু ট্রিটমেন্ট এখন আসছে, যেমন নেজাল স্প্রে আছে, অন্য জিনিসগুলো এগুলো দিয়েন। আর কিছু নিয়মকানুন মানতে হবে, নিয়মকানুন সবচেয়ে বেশি জিনিস হলো অ্যালার্জির থেকে বাঁচার জন্য আপনাকে কিছু নিয়মকানুন। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু কোল্ড থেকে এটা স্টিমুলেটেড হচ্ছে, হ্যাঁ, স্টিমুলেশনগুলো কি কি স্টিমুলেশন, যেমন ঘরের মধ্যে যদি কোনো মানে বিড়াল কবুতর এগুলো থাকে তাদের ক্ষেত্রে এগুলা খুব সরিয়ে ফেলতে হবে। ঘরের মধ্যে যদি কোনো কার্পেট থাকে, কার্পেট রাখা যাবে না। ঘরের মধ্যে যদি কোনো স্প্রে মানে কোনো যেমন সেন্ট স্প্রে এগুলোর ব্যবহার খুবই সংযতভাবে ওর করতে হবে, এবং ওর যেন ঘন ঘন কাশি না লাগে। কাশি লাগার যে জিনিসগুলো আছে, কাশি লাগলেই দেখবেন যে অল্প, কাশি লাগলেই দেখবেন যে আস্তে আস্তে, সাথে সাথে একটু বাইরের ওয়েদার একটু খারাপ হয়েছে, সাথে সাথে দেখবেন ওর হাঁচি লেগে যাচ্ছে। এবং আপনি যত মন্টিলুকাস খাওয়াবেন, হ্যাঁ, যত মন্টিলুকাস খাওয়াবেন এটা আস্তে 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 ডিজিজটা আরও বাড়বে। সুতরাং সবচেয়ে ভালো জিনিস হয় কিছু নিয়মকানুন মানেন, এবং আপনি আপনার নিকটস্থ বা আপনার ইয়ের মতো একজন অ্যালার্জি বিশেষজ্ঞকে দেখান। ওই যে সে আগের কথাগুলো বললাম, সেরাম আইজি লেভেল পরীক্ষা করতে হবে এবং আদার্স কিছু কিছু প্যারামিটার্সগুলো আমরা পরীক্ষা করে এটা দেখতে হবে যে এটার মানে তীব্রতাটা কোন পর্যায়ে আছে। শুধু ওষুধ খাওয়াইয়েন না দয়া করে, কারণ শুধু ওষুধ খাওয়ায় বাচ্চার বয়স বাড়বে, এই জিনিসটা বাড়বে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি একটা জিনিস বলি আপনাকে, এই হাঁচি দেখবেন যে করতে করতে এক সময় হাঁচির থেকে শ্বাসটান হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এখনি যদি এর চিকিৎসা না করে এটা ভবিষ্যতে স্যার কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। স্যার ধন্যবাদ। আমি ওই শেষের উত্তরটুকু যদি ম্যাডামের কাছে, ওনার ওয়াইফ সহ সকল দুগ্ধ দানকারী, শিশুকে দুগ্ধ দানকারী মাদের জন্য বলছি, আপনারা যারা আপনার সন্তানকে ব্রেস্ট ফিড করাচ্ছেন আপনারা অবশ্যই কোভিডের এগেনস্টে ভ্যাকসিনেশন নেবেন। এখন আমরা চাই সকল মা যারা গর্ভবতী এবং যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন আপনারা সবাই ভ্যাকসিনেশন নেবেন। অনেক ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। কেটে গেল, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইডেন ম্যাডামের সাথে কথা বলতাম। বলুন ম্যাডাম। আমি অবশ্যই গাইডেন থেকে বলছিলাম, আমার নাম আকরাম। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমার ওই মিসেস 8 মাস প্রেগনেন্ট। জি। রাত্রে ঘুমাতে পারতেছেন না উনি।
আচ্ছা হ্যাঁ ওদের ঘন ঘন প্রস্রাব দিচ্ছে চাপ দিচ্ছেন এবং পা ফুলে ফুলে যাচ্ছে আর কি আচ্ছা জি আচ্ছা আট মাসের গর্ভবতী মায়ের ঘন ঘন প্রস্রাব পাওয়াটা খুব স্বাভাবিক একটা লক্ষণ কিন্তু এটা স্বাভাবিক হলেও কখনো কখনো প্রস্রাবের ইনফেকশনের লক্ষণও একই রকমভাবে প্রকাশ পায় সো আপনাকে একটু প্রস্রাবটা টেস্ট করা উচিত আর দ্বিতীয়ত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি বলেছেন যে ওনার পা ফুলে যাচ্ছে মানে পায়ে পানি চলে আসছে পা ফুলে যাওয়ার সাথে আমরা যেটাকে ভয় পাই একজন গর্ভবতী মায়ের জন্য সেটা হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া আপনি সময়ে দেরি না করে আমার মনে হয় আপনি একজন যেহেতু আপনি গাইবান্ধা থেকে বলছেন ওখানে যে বিশেষজ্ঞ ডক্টর আছেন তার সাথে আপনি রোগীকে নিয়ে গিয়ে একটু দেখা করেন যদিও কোভিডের সময় একটু সতর্কতা মেনটেন করে গেলে আপনার রোগীর জন্য ভালো হবে কারণ ওনার প্রেশার যদি বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু ওনাকে অবশ্যই মেডিসিন দিতে হবে এবং প্রেশার যদি না কমানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে সো আপনি দেরি না করে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ আরো একজন দর্শক আছেন দর্শক নাম বলে প্রশ্নটি করবেন জি আমি কাজী হাসিন কবির খুলনা থেকে বলছিলাম জি আপনারা সমাজের তিনজন ব্যক্তিত্ব সম্মানীয় ব্যক্তিত্ব এবং এনটিভি এই অনবদ্য অনুষ্ঠানটা প্রচার করে তার জন্য ধন্যবাদ এবং আপনাদের কল নাম্বারটা আমার এখানে সেভ করা আছে আমি নিয়মিত দর্শক আমি খালি সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই বিষয় হচ্ছে যে আমার গায়ে ঘাম দেয় এবং আমার কাশি লাগে এবং প্রচন্ড কাশিও হয় আমি আমার জামা কাপড় বেশি একটা গরমের সময় রাখতে পারি না গায়ে কিন্তু আমার পেরেখানে একটা কাপড় দিয়ে রাখলে দেখা গেল যে আমার প্রচুর ঠান্ডা আমি অ্যাবজর্ব করতে পারছি কিন্তু আমার কাশিটা হয় না এবং কাশির সাথে আমার যদি ওইটা না করি তাহলে কাশির সাথে আমার কফ উঠে বিভিন্ন ঝামেলা হয় এবং খারাপ লাগে আমি এটা বুঝতে পারছি না যে এটা কি জিনিস আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার যে একটা সময় আসে সার্টেন টাইম ওটা পার হয়ে যাওয়ার পরে মানুষের অটোমেটিক্যালি একটা অ্যাজমা বা একটা আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি জাতীয় বা অন্যান্য কিছু এটা মানুষকে এই এই ন্যাচারালি এটাকে অ্যাটাক করে মানুষকে এর থেকে প্রিভেন্টিভ কোনো প্রিভেনশন নেওয়ার জন্য কোনো ভ্যাকসিন বা অন্যান্য কোনো ওষুধ বা আনুষঙ্গিক কিছু আছে যেটা আমি আগে দিয়ে ব্যবহার করলে ওর থেকে আমি পরিত্রাণ পেতে পারবো বা কিছু দর্শক আমরা বুঝতে পেরেছি খালিদ সাহেব আসসালামু আলাইকুম দীর্ঘ সময় ধরে আসলে প্রশ্ন করেছেন খুব সুন্দর বুঝিয়ে বলেছেন তো এক্ষেত্রে থাইরয়েড নিয়ে আসলে চিন্তা করা যাচ্ছে কিনা যেহেতু অনেক বেশি ঘামছেন এবং উনি যে হ্যাঁ কথাগুলো বলছেন সেখানে কয়েকটা জিনিস আছে আপনি যেটা বলছেন ঠিকই আছে থাইরয়েড নিয়ে তো অবশ্যই চিন্তা করতে হবে ওনার একটা জিনিস হলো কি ওনার কোনো মানে শ্বাসটান বা কাশি বা এই ধরনের কোনো কিছু ছিল কি না সেটা আমাদেরকে দেখতে হবে ওনার যে জিনিসটা বলছে উনি কয়েকটা কাজ করতে পারে সেটা হলো যে একজন উনি থাইরয়েড পরীক্ষাটা করে দেখতে পারে যে ওনার থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না আর দুই নম্বর কথা হলো যে উনি যে কাশির কথা বলছেন যে ওনার একটু ঘাম হলে কাশি হয় মানে শ্বাসটান ঘাম হলে কাশি হয় এটা কিন্তু অ্যাজমার পূর্ব লক্ষণ যখন গায়ের মধ্যে ঘাম হবে এবং ঘামটা যখন গায়ের মধ্যে শুকাবে তার ভিতরের থেকে টেম্পারেচার তাপমাত্রা টেনে নেয় ওই যে ভিতরে তখন স্কুইজ করে মানে কনস্ট্রিকশন হয় এবং তখন বঙ্গ কনস্ট্রিকশন হয় এবং তখন আস্তে আস্তে এবং রোগীরা কিন্তু অনেক বলে যে আমার প্রথমে কিছুই লাগতো না এক বছর আগে এখন আস্তে আস্তে একটু একটু করে সাপটা নেই এটা ধীরে ধীরে আসে এবং টাইম উইল সে হ্যাঁ এটা জিনিসটা তো ওনার যে জিনিসটা হয় ওনার যেহেতু বয়স কি করবেন স্যার উনি যে জিনিসটা করবে উনি কিছু নিয়ম কানুন মানবেন কিছু নিয়ম কানুন মানবে হলে যে এক নম্বর হলো যে উনি খুব অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা দুইটাকেই অ্যাভয়েড করবেন কারণ অতিরিক্ত গরম হলেও ওনার যেরকম যে সমস্যা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা হলে দুইটার থেকে উনি কোনো ঠান্ডা পানি বা কোনো কিছু এগুলোর থেকে একটু বেঁচে থাকবে তারপরে হলো যে ওনার যে জিনিসটা হয় উনি বিভিন্ন রকম ওষুধ খাইছেন না না উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে গিয়ে যাবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন লাংসের স্পাইরোমেট্রি পরীক্ষা করতে হবে ওনার কোনো এক্সরে পরীক্ষা করে দিয়ে কিছু কিছু পরীক্ষা করে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং দ্রুত চিকিৎসা নেবেন হ্যাঁ দ্রুত চিকিৎসা নেন কারণ ওনার জীবনটা এখনো মাত্র কিন্তু এই যে শুরুর বয়স অ্যাজমার এই সময়টা স্যার আমরা একেবারেই যেহেতু শেষ পর্যায়ে আছি খুব ছোট করে শুনবো তাহলে এই ক্ষেত্রে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যাবেন এবং কিছু নিয়ম কানুন তো অবশ্যই মানবেন একজন দর্শক আছেন দর্শক নাম বলে প্রশ্নটি করবেন জি আমি কাজী ইয়াদুল ইসলাম গাজীপুর থেকে বলছিলাম বলুন হ্যালো আমরা শুনছি আপনি বলুন আপনার সমস্যা জি আমি কাজী ইয়াদুল ইসলাম গাজীপুর থেকে বলছিলাম আমার বয়স 53 বছর আমার প্রেসার আছে এবং হার্টে
ব্লক আছে দুইটা, একটা 50% একটা 40%। ওকে, আমি ওষুধ খাচ্ছি, এই অবস্থায় আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসবো, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম শিবশিকদার, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 39। জি, তো ওনার গত তিন বছর আগে মানে নিঃশ্বাস নিতে পারতো না ঘুমাইলে, তখন ডাক্তার দেখাইছিল, ডাক্তার বলছে যে আপনার নাকের হাড় বাঁকা, আপনার অপারেশন লাগবে। পরে উনি একটা ছোট নাকের হাড় বাঁকার জন্য একটা সার্জারি করেছিল, ওই সার্জারি করার পর থেকে তার মানে কমপ্লিকেশন আরো মানে খুব বেড়ে গেছে, মানে তার রাতের বেলা ঘুম মানলেই নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট শুরু হয়। জি হ্যাঁ, আর এখন সে মানে আমরা 3 তারিখে করোনার রিপোর্ট করাইছি, সে করোনা পজিটিভ, আমরা কি করতে পারি এখন? মানে প্রচন্ড তার এখন কাশি হয়, কাশির সাথে আবার বলতেছে যে গ্যাসও হয়, গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, গ্যাস হলে পেট ফুলে যায় এবং মানে সে আর কিছু খেতে পারে না, ঢেকুর আসে, আর রাতে শ্বাসকষ্ট হয়, মানে যখনই ঘুমাইতে যায় তখনই তার শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি কি একটা প্রশ্ন করতে পারি? একেবারে শেষ পর্যায়ে তো স্যার, একেবারে ছোট করে যদি। ওজন কি অনেক বেশি? ওনার ওজন কেমন? না না, একদমই সিম্পল ওজন, হাইট অনুযায়ী তার ওজন মানে কম আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দর্শক। প্রথমে যে কোশ্চেনটি করেছিল, ছোট্ট করে উত্তর চাইবো, হাইপারটেনশন, হার্টে ব্লক আছে, ভ্যাকসিন নিতে পারবেন কিনা? অ্যাকচুয়ালি আগের মতোই বলতে হবে যে যদি তার হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে এবং যেহেতু ব্লক আছে, উনি কোনো মেডিকেশনে আছেন কিনা, এই ব্লকের এই মুহূর্তে ইমার্জেন্সি কোনো সার্জারির প্রয়োজন আছে কিনা, এখানে আসলে ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজিস্ট সবারই অ্যাকচুয়ালি একটা কম্বাইন্ড প্রয়োজন হলে একটা বোর্ড মিটিং করে তাকে ডিসিশন নিতে হবে। এমন না যে আমি ভ্যাকসিন দেওয়ার পরে যদি রোগী খারাপ হয়ে যায়, এটা তো আমার আসলে ভ্যাকসিন দেওয়ার পারপাসটা সার্ভ হচ্ছে না। আমরা তো যে প্রতিটা মানুষের সেফটি মানে মেইনটেইন করার জন্য নিচ্ছি, সেটাই তো ওনার জন্য অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট সবার সাথে কনসাল্ট করে তারপরে ভ্যাকসিনটা নিতে যেতে হবে। অনেক ধন্যবাদ স্যার, ছোট্ট করে যদি উত্তর দেন, ডিএনএস এর সার্জারি ছিল এবং কোভিড পজিটিভ। আমি প্রথমে যে কথাটা বলবো, ওনাকে, ওনার যেহেতু এখন কোভিড পজিটিভ, উনি কোভিডের চিকিৎসাটা আগে মানে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এক নম্বর কথা হলো যে আপনি একটু ওই মানে হাতের স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশনের পালস অক্সিমিটার দিয়ে সবসময় অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, তারপরে কাশির জন্য যে ট্রিটমেন্ট আপনি আপনার আশেপাশে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে, কোভিডের যে করোনার যে চিকিৎসাটা আছে সেটা, কারণ এখানে অনেকগুলো ব্যাপার জড়িত। ওনার যেহেতু হার্ট ডিজিজ আছে, সুতরাং ওনার ডি ডায়মার কেমন, ওনার সিআরপি কেমন, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দিয়ে আপনি কোভিডের ট্রিটমেন্ট করেন। আর দুই নম্বর কথা হলো যে জিনিসটা হয় ডিএনএস, হ্যাঁ, ওনার এখন দেখতে হবে যে কোনো অ্যাডেনয়েড গ্ল্যান্ড কোনো বড় কিনা, সেটা ব্যাপারে ওনার অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্টের যেহেতু একটা প্রবলেম আছে সেটাকে কন্ট্রোল কিনা, ওনার লাংসের কন্ডিশন, অনেকগুলো জিনিস দেখতে হবে। এই জন্য সুতরাং আমার ডাক্তার যিনি বলছেন ঠিকই যথার্থই বলছেন, ওনাকে একটা আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ওনাকে কয়েকজন, একজন বক্ষবিধি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, এদের সাথে মিলে ওনার ডিসিশনটা কিন্তু নট সো ইজি। এখনও একদম হুট করে ওনাকে কেউ বলে দেওয়া ঠিক হবে না যে আপনি ভ্যাকসিন নেন, আপনি হুট করে বলে দেওয়া ঠিক হবে না যে আপনি এই ওষুধ খান, কোনো খুব বি কেয়ারফুল। তবে সবচেয়ে বড় জিনিস, শুভকামনা রইল আপনার প্রতি, আপনি প্রথম যে কাজটা করবেন কোভিড থেকে একটু সেরে উঠেন, তারপরে আসলে ডিসিশনে যাওয়া ঠিক হবে। আপনি রেগুলার এই পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনটা দেখবেন স্যার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহে প্রতি শনি ও রবিবার একই সময়ে এনটিভি পর্দায়। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।